अलिपुरद्वार जिल्ला परिषदको बोर्ड गठन पनि सोमबार शान्तिपूर्वक सम्पन्न भयो। जम्मा 18 वटा जिल्ला परिषद सदस्यहरू लिएर अलिपुरद्वार जिल्ला परिषदको बोर्ड गठनमा सोमबार सिंहदा साइबोलाई अलिपुरद्वार जिल्ला परिषदको सभाधिपति निर्वाचित गरिएको छ भने सहकारी सभाधिपतिमा मनोरञ्जन देलाई सर्वसम्मतिले चयनित गरिएको बताइएको छ। सभाधिपति निर्वाचित भएपछि सिंहदा साइबोले के भने त सुनौ। প্রথমেই বলবো আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক দাকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে সাথে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তথা আমাদের সাংসদ প্রকাশ চিকবরায় ভাইকে এবং সমস্ত ডিস্ট্রিক্টের যত নেতৃত্বরা রয়েছেন, আমাদের সিনিয়র লিডারশিপ রয়েছে, সকলকে আমি ধন্যবাদ জানাই আমার উপরে এক আশ্বাস এতটা আস্থা রাখার জন্য এবং আমাকে এত গুরু একটা দায়িত্বভার আমার উপরে ন্যস্ত করবার জন্যে। অবশ্যই আমি বলবো যে আগামী দিনে আমি একদম নিষ্ঠার সাথে এই কর্তব্য আমি পালন করব। যেহেতু আমি একজন টিচার, সেই সাথে সাথে আমার সমস্ত টিচার সংগঠনও আমার সঙ্গে রয়েছে, আমার সাপোর্টে রয়েছে। আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করব, এগোতে চাই। আমি তো বিশ্বাসী না, আমরাতে বিশ্বাসী। আমি তাই সকলকে নিয়ে একসাথে কাজ করব এবং আগামী দিনে দিদির যে বিভিন্ন উন্নয়নমূলক ধারাগুলো রয়েছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি সকলকে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব এবং কাজ করব। বলছি যে প্রথম প্রথম কাজ কি থাকবে, প্রথম কাজ কি আপনার পদে বসে প্রথম কাজ? সবে তোমাকে আজকে শুরু বসলাম ভাই, একটু সময় দাও, আমরা বসে দাঁড়া চুপ আলোচনা করব। বলছি দিদি, জেলা পরিষদে বিরোধী কেউ নেই, কিন্তু বিরোধীদের যে যদি কোনো উপদেশ থাকে বা আবদার থাকে সেটা কি পূরণ করবেন সমানভাবে মর্যাদা দিয়ে? প্রথমত আমি আপনাদের বলে দিই, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে নেত্রী, আমাদের যে অভিমানিকা, তিনি কিন্তু সকলের জন্য ভাবেন। তিনি মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গে, তিনি শুধু আমাদের দলের জন্য ভাবেন না, সবার জন্য ভাবেন। সুতরাং দিদি আমার যেহেতু আদর্শ, আমি দিদির পথ মেনেই চলবো, আমি সবাইকে নিয়ে চলবো, সবাইকে গুরুত্ব সমান গুরুত্ব দেবো। আলিপুরদুয়ারের কোন জায়গা কাজ হয় নাই এবং নমিনেশনের সময় ঠিক আমি বলে দিয়েছি এবং ভোটের সময় কাউন্টিং এর সময় গাইডলাইন্স কেউ হাইলাইট করে নেয়। আমি মনে করি এটা ভুল নিউজ যেটা আপনাদের কাছে আছে। দলের গাইডলাইন্সের বাইরে কোনো গ্রাম পঞ্চায়েত, কোনো পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত জেলা পরিষদের ভোট কেউ কিন্তু কেউ হাইলাইট করে নেয়। আমি এটা এই 27 তারিখটা ডেডলাইন দিচ্ছে কেন? বললাম তো দলের গাইডলাইন্সের বাইরে কেউ নেই, দল যেটা সিদ্ধান্ত নিতেছে এই সিদ্ধান্ত ফাইনাল। কি আগামী দিনে কি কোনো ইঙ্গিত যে 27 তারিখের পরে কিছু? আবার এটা নিয়ে আবার একটা, কারণ গত বছর গত বোর্ডে আমরা দেখেছিলাম সভাধিপতি আর সহকারী সভাধিপতির মধ্যে একটা দূরত্ব, আবার কি একটা মিডিয়ার কাছে আছে আমি তো জানি না, দলের গাইডলাইন্স এর বারে কেউ জানে কোন গ্রাম পঞ্চায়েত ওপেন রিজার্ভ ছিল। উনি অলরেডি একজন শিক্ষিকা, আমি আগেও বলেছি আমরা পৌরসভা নির্বাচনে শিক্ষক শিক্ষিকাদের ম্যাক্সিমাম গুরুত্ব দিয়েছি, যার রেজাল্ট আমাদের ভালো হলো। এবারও একজন শিক্ষিকা সভাধিপতি পোস্টে আসছে। অবভিয়াসলি মানুষের প্রতি একটা আস্থা আকাঙ্ক্ষা আছে এবং যে টার্গেট আমরা নিয়েছি ওনাদের একটা গাইডলাইন্সও হবে প্রত্যেকটা মানুষের কাজ করার জন্য। এবং কালচিনিতে দেখেন, কালচিনি বিধায়ক আমার নাই, আমাদের নাই, মাদারীহাট বিধায়ক নাই, কুমারগ্রাম বিধায়ক নাই, পালাখেড়া বিধায়ক নাই। তো কালচিনি 2021 আমরা বিধায়ক পাই নাই। আমরা কালচিনি থেকে নিয়ে মাদারীহাট থেকে নিয়ে ওইদিকে যেন ভালো যদি পোস্ট হয় তো ওই সেক্টরটা, যেমন আমি কুমারগ্রামে নিজে সাংসদ হিসাবে কাজ করবো, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছি এবং জেডিএ চেয়ারম্যান গঙ্গাদা আছে, তো সব দিকে সব ব্লকে যেন কাজ হয় এবং তার জন্য কিন্তু হয়তো সম্ভবত আমার তো মনে ছিল না এটা ডাইরেক্টলি
দিদি দেখেছে, মাননীয় মুখ্যমন্ত্রী সিলেকশন করেছেন, তো 50% উপরে মহিলাদের রিজার্ভেশন এই ক্যান্ডিডেটের সময় আপনারা দেখেছেন, তো অলরেডি মহিলা সিলেকশন এবং সভাধিপতি মহিলা দিদি নিজে চেয়ার।